নমস্কার, আমি কৌশিক রায়। সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজ 22শে জুন, 17ই জুলাই, এই 25 দিন মহাশক্তিশালী যোগ এই চারটি রাশি হতে চলেছে মালামাল। অর্থাৎ এদের এই চারটি রাশির উন্নতি কেউ আটকাতে পারবে না। কি এই মহাশক্তিশালী যোগ, এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, অলরেডি কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ অবস্থায় অবস্থান করছে এবং শুক্র সেখানে, আজ থেকে কিন্তু শুক্র কর্কট রাশিতে অবস্থান করছে। এবং যখন কোনো গ্রহ নিচস্থ গ্রহের সঙ্গে অবস্থান করে এবং তার উপর কোনো শুভ গ্রহের দৃষ্টি না থাকে এবং পাপগ্রহের দৃষ্টি যখন থাকে, তখন বিপরীত রাজযোগ সৃষ্টি করে। অর্থাৎ এখানে দেখুন, শনির দৃষ্টি, সপ্তম দৃষ্টি এই শুক্রের উপর পড়ছে এবং কেতুর নবম দৃষ্টি শুক্রের উপর কিন্তু পড়ছে। অলরেডি কোনো শুভ গ্রহ দৃষ্টি কিন্তু পড়ছে না, সম্পূর্ণরূপে পাপী গ্রহের দৃষ্টি এই বিপরীত রাজযোগ সৃষ্টি করছে। এই বিপরীত রাজযোগের ফলে চারটি রাশি ধনের ভাণ্ডার, ধনের খাজানা পূর্ণ হতে চলেছে। কোন এই চারটি রাশি আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি। তার আগে আপনাদেরকে জানাই এই বিপরীত রাজযোগটা কোন কোন ক্ষেত্রে হয়। প্রথম কথা, কোন কোন আপনার রাশির তৃতীয় ভাব, আপনার রাশির ষষ্ঠ ভাব, আপনার রাশির অষ্টম ভাব এবং আপনার রাশির দ্বাদশভাবে এই বিপরীত রাজযোগ সৃষ্টি হয়। অর্থাৎ এই তৃতীয়, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশভাবে এই বিপরীত রাজযোগ, এই মহা শক্তিশালী রাজযোগ, এই চারটি রাশির কিন্তু ধন বর্ষা হতে চলেছে। সব দিক থেকে কিন্তু অভাবনীয় এবং অকল্পনীয় সুযোগ কিন্তু আসতে চলেছে এই চার রাশির। তো কোন কোন এই রাশি, প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। দেখুন, বৃষ রাশির ঠিক থার্ড হাউসে এই বিপরীত রাজযোগ, শুক্র এবং মঙ্গল, নিচস্থ মঙ্গল এবং শুক্র, সপ্তম দৃষ্টি শনির এবং কেতুর নবম দৃষ্টি কিন্তু পড়ছে। এখানে বিপরীত রাজযোগে আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত করবে এবং রাশির উপরের বুধ এবং রাহুর অবস্থান আপনার রাশির উপর আকস্মিক ধনলাভ আপনাদেরকে কিন্তু করাবে এবং কেন্দ্র ত্রিকোণ রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনের দিকটা, আর্থিক স্থিতির দিকটা যথেষ্ট মজবুত করাবে এবং বেশ কিছু ক্ষেত্রে সুবর্ণ সুযোগ বৃষরাশির ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। বৃষরাশি হতে চলেছে যারা ফিল্ম দুনিয়াতে আছে, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ মিডিয়া লাইনে যারা আছে, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছে, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত আছে, তারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাবে। এই জায়গাটা বৃষরাশির ক্ষেত্রে বিশেষভাবে সৌভাগ্য কিন্তু আসতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির দেখুন, ষষ্ঠভাবে এই যে বিপরীত রাজ্য, যেটা আপনাকে বললাম তৃতীয়, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ, অর্থাৎ কুম্ভ রাশির ষষ্ঠভাবে এই ঠিক কর্কট রাশির ঘরে আপনার নিচস্থ মঙ্গল এবং শুক্রের অবস্থান এবং কোনো শুভ গ্রহের কোনো দৃষ্টি নাই এবং পাপী গ্রহ শনির সপ্তম দৃষ্টি, কেতুর নবম দৃষ্টি সেখানে পড়ছে। অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু কুম্ভ রাশির লোক কিন্তু পেতে চলে, কুম্ভ রাশির মানুষ বিদেশ থেকে লাভ কিন্তু আপনাদের হতে চলেছে এবং আকস্মিক ধনলাভ আপনাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে কিন্তু আপনারা পেতে চলেছেন এবং ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উন্নতি হবে এবং কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধের সম্ভাবনা, শত্রু শান্ত আপনাদের হবে এবং যাদের কেস মামলা মকদ্দমা চলছিল এই জায়গা থেকে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন এবং ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনা কিন্তু থাকছে। কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। দাম্পত্য সুখের জায়গা কিন্তু আপনাদের থাকছে। রাশিতে আপনাদের গুরুর অবস্থান, আপনাদের ভাগ্য কিন্তু চমকাতে চলেছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির দ্বাদশভাবে এই বিপরীত রাজ্য, আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু নিশ্চিতরূপে করতে চলেছে। কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে মান সম্মান প্রতিষ্ঠা প্রতিপত্তির বৃদ্ধি হতে চলেছে। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন এবং এর সাথে সাথে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু সুযোগ আসতে চলেছে। দাম্পত্য সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে নির্দেশ করছে এবং আপনাদের যেহেতু ধনাধিপতি এবং আপনাদের রাশির একাদশপতি আপনাদের রাশির দশমভাবে অবস্থান করছে, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে
ধনের জায়গায় কিন্তু আপনাদের আকর্ষণ করবে, আর্থিক জায়গাটা, ফিনান্সিয়াল ক্রাইসিস, দৈনিক রোজগার আপনাদের কিন্তু বাড়বে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে বিপরীত রাজ্য কিন্তু আপনাদের আকস্মিক ধনলাভ কিন্তু ঘটাতে চলেছে। যারা লটারি কাটেন তাদের ক্ষেত্রে লটারি থেকে, শেয়ার থেকে, গোল্ড থেকে আপনারা কিন্তু লাভবান কিন্তু হতে চলেছেন। এবং ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং, মডেলিং সঙ্গে যারা যুক্ত আছেন, মিডিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন, তারাও কিন্তু এই সময় ভালো ফল, এই বিপরীত রাজযোগ, এই মহাশক্তিশালী রাজযোগ আপনাদের কিন্তু ভাগ্যোদয় করতে চলেছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সবশেষের যে চারটি রাশি সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির অষ্টমভাবে এই বিপরীত রাজযোগ, অষ্টমভাবে এই বিপরীত রাজযোগ, দেখুন অষ্টমভাবে শুক্র নিচস্থ মঙ্গল এবং শুক্রের অবস্থান, আবার সপ্তম দৃষ্টি শনির পাপিক গ্রহের দৃষ্টি এবং কেতু নবম দৃষ্টি, শুভ গ্রহের কিন্তু সেখানেও দৃষ্টি নেই। অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যোদয় কিন্তু হতে চলেছে, নিশ্চিতরূপে আপনাদের ভাগ্যোদয়, এবং ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এই টাকাগুলো কিন্তু আপনাদের পুনরুদ্ধার কিন্তু হবে। এবং ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু ভালো দিক কিন্তু থাকছে, সন্তান সুখের জায়গা, এবং শেয়ার মার্কেট থেকে আপনারা এ সময় কিন্তু প্রফিট আপনারা কিন্তু করবেন, ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু এ সময় পাবেন। ধনুরাশি আপনি মানুষ, ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা নিশ্চিতরূপে কিন্তু পেতে চলেছেন। এবং আপনাদের তৃতীয়ভাবে গুরুর অবস্থান, অর্থাৎ থার্ড হাউসে বৃহস্পতি, এবং সরাসরি দৃষ্টি কিন্তু আপনাদের ভাগ্যভাবে, অর্থাৎ আমি বারবার বলি বৃহস্পতি স্থিতি থেকে দৃষ্টি বড়, অর্থাৎ যে যে ভাবের উপর দৃষ্টি দেয় সে সে ভাবগুলো গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র হয়। অর্থাৎ আপনাদের নবমভাবে দৃষ্টি, অর্থাৎ ত্রিকোণভাবে দৃষ্টি, এই জায়গাটা কিন্তু ভাগ্যোদয় আপনাদের নিশ্চিতরূপে কিন্তু করাতে চলেছে। এবং যারা চাকরি করছেন, গভর্নমেন্ট চাকরি, তাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশনের সম্ভাবনা, যারা কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছেন, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা ধনুরাশির ক্ষেত্রে, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের নির্দেশ করছে। অর্থাৎ যারা কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছেন বা কর্মক্ষেত্রে প্রমোশন চাইছেন, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। কিন্তু একটা কথা আপনাদেরকে বারবার বলি, যারা বলছেন যে কেউ কেউ কমেন্ট স্যার আমার মিলছে না, এই বিপরীত রাজযোগটা বাই বার্থ চার্ট আপনার জন্মছকে যদি থাকে, অর্থাৎ আপনি যখন জন্মিয়েছিলেন সেই সময় যদি এই এই বিপরীত রাজযোগ থাকে, এই মহাশক্তিশালী রাজযোগ, এই বর্তমান সময়ে এই রাজযোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্লিমেন্ট হবে। অর্থাৎ এই সময় কিন্তু আপনাদের ধামাকা হতে চলেছে, অর্থাৎ আপনার জন্মছকে কিন্তু থাকা দরকার, তবেই কিন্তু আপনার এই ২৫ দিন আপনাদের কিন্তু ভাগ্য চরম শিখরে কিন্তু যেতে চলেছে, অর্থাৎ ধন বর্ষা হতে চলেছে এই চার রাশি। অবশ্যই নিজস্ব পার্সোনাল চার্টটা আপনারা অ্যানালিসিস করান এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।